আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন আজ দেশটির শিক্ষার্থীরা ফিরেছেন তাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে, আর এর মাধ্যমেই লকডাউন খোলার প্রথম ধাপে পদার্পণ করলো যুক্তরাজ্যে। স্কুল খোলা ও বর্তমান অবস্থা নিয়ে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদ সম্মেলনের শুরুতেই বরিস জনসন বলেন, এখনও অনেক মানুষ অনেক উদ্বিগ্ন, কিন্তু তারপরে স্কুল খোলার মধ্য দিয়ে মানুষ অনেকটাই স্বস্তি পাচ্ছে। তিনি আরও বলেন, সব থেকে খারাপ বা কঠিন সময়ে শিক্ষার্থীরা স্কুলের বাইরে ছিল, দীর্ঘ 2 মাস বাইরে থাকার পর শিক্ষার্থীরা আবারও স্কুলে ফিরছে, আর এ কারণে স্কুলের শিক্ষক, স্কুল স্টাফ এবং পরিবারের, বিশেষ করে মায়েদের অনেক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জানান, এখন প্রধান কাজ হচ্ছে সরকার যে রোডম্যাপ দিয়েছে তা সঠিকভাবে মানুষ মানছে কিনা তা পর্যবেক্ষণ করা, কারণ এই রোডম্যাপ মাপার মাধ্যমেই মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, জনসংখ্যার 1/4 মানুষ করোনার টিকা পেয়েছেন, আর এ কারণেই রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপে পদার্পণ করার মনোবল পেয়েছে সরকার। আজ থেকে শিক্ষার্থীদের সাথে বাইরের 2 জন মানুষ একসাথে দেখা করতে পারবে, একই সাথে কেয়ার হোমের মানুষদের সাথে 1 জন দর্শনার্থী দেখা করতে পারবে। জনসন বলেন, সবাই জানেন এই ভাইরাস কীভাবে ছড়ায়, তাই সরকারের যারা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে তারা সবসময় তথ্য উপাত্ত বিশ্লেষণ করছেন, যাতে করে দেশ কোনো ধরনের ভয়াবহতা না দেখে। বিষয়টি নিয়ে ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডক্টর জেনি হ্যারিস জানান, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমছে, তবে সব এলাকায় ধারাবাহিকভাবে একইভাবে আক্রান্ত কমছে না, কিছু কিছু এলাকায় কিন্তু এখনও আক্রান্ত আগের মতোই আছে। হ্যারিস জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ যে দেশের সব মানুষকে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলার যে নিয়ম আছে তা মানতে হবে। অন্যদিকে আজ সারাদিনই শিক্ষা বিষয়ক ইউনিয়ন বিভিন্ন মিডিয়ায় বলেছে, বরিস জনসন স্কুল খুললেও আবার স্কুল বন্ধ করতে হবে, কারণ এখনও অনেক স্কুলে কোভিড নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু এর প্রেক্ষিতে ডক্টর জেনি হ্যারিস বলেন, এখন মানুষ অনেক সচেতন, তাই তারা কীভাবে কোভিডের হাত থেকে রক্ষা পাবে তারা জানে। বরিস জনসন বলেন, গুরুত্বের হিসাবে প্রথমেই শিক্ষার্থীদের স্কুলে ফেরানো হয়েছে, এছাড়া সরকারের পক্ষ থেকে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে আবারও স্বাভাবিক অবস্থায় ফেরে তার সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। স্কুল খোলার পর যদি কোভিড পরিস্থিতি আবারও খারাপ হয় তাহলে সরকার কি করবে, এমন প্রশ্নের জবাবে বরিস জনসন জানান, যদি কোভিডের ধরন পরিবর্তন হয় তাহলে করোনা পরিস্থিতি আবারও খারাপ হতে পারে, কিন্তু যেভাবে করোনার টিকা দেওয়া হচ্ছে তা অব্যাহত থাকলে মানুষের মধ্যে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইমিউনিটি বা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে। স্কুল খোলা নিয়ে যেসব সমালোচনা হচ্ছে তা নিয়ে বরিস জনসন বলেন, দেশটিতে যখন 1 কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে তখনই স্কুল খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তবে একটি ধাপে যাওয়ার আগে সরকার প্রত্যেকটি বিষয় বারবার পর্যবেক্ষণ করছেন, এবং প্রত্যেকটি ধাপে যদি সফলভাবে তারা পার হতে পারেন তাহলে তারা পরবর্তী ধাপে যাবেন, এবং এভাবে আস্তে আস্তে দেশ হয়তো স্বাভাবিক পর্যায়ে ফিরবে। এই ছিল আজকে প্রধানমন্ত্রী বরিস জনসনের সংবাদ সম্মেলন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং বিশ্লেষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।